এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, কিয়ামতে আল্লাহ যখন আমাকে একা ডাকবে, জীবনে কিছু যদি আল্লাহকে দেখানোর মতো না থাকে অন্তত এই কাগজটা দেখাবো, ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন আমার জীবনের হিসাব দেওয়া সম্ভব না, তবে কাগজের দিকে তাকিয়ে দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। আমি বান্দা হিসাবে তোমার কাছে যত পাও না পাবো তুমি সব আমাকে দিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো আমার কাছে অনেক দেনা পাও না পাবে আমি একটাও দিতে পারিনি, আমার একটা রাস্তাই খোলা আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হিসাব শিখিয়েছেন। কি শিখিয়েছেন? হিসাব। বড় কঠিন বিষয়টা, আমরা অনেকে হিসাব বলতে কিছু মনেই করি না। কিয়ামতে যে বিচার ব্যবস্থা আল্লাহ সাজাবে তিন প্রকার হিসাব আপনার কাছ থেকে নেবে, প্রথমে আপনাকে হিসাব নেওয়ার জন্য একা একা ডাকবে, কয়জন করি একা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন কিয়ামতের সর্বপ্রথম আমি মানুষকে একা একা ডাকবো, জিজ্ঞাসা করব বান্দা বলো দেখি 50-60-70 বছরের একটা জীবন দিয়েছিলাম কি করে কাটালে, অরূপগঞ্জবাসী আপনাকে বলছি এখনই যদি মারা যান আপনাকে যদি আল্লাহ নিজে একা একা ডাক দিয়ে বলে বান্দা বলতো তোর 70 বছর কি করে কাটালি, আপনি বলতে পারবেন? 70 বছর তো দূরের কথা, আমি মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা হয় আল্লাহ পাক যদি বলে আমির হামজা তোকে 2019 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধুমাত্র 2020 সালের জানুয়ারি মাসের 1 থেকে এই 26 এই 26 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা, আমার তো মনে হয় 26 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনি পারবেন না? না, আপনি পারবেন, আপনার বড় বড় দাড়ি আছে, আপনি পারবেন। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম ষষ্ঠ চক্কর দেওয়ার সময় দেখি মানুষের একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ও বাইনিকা, কাবা সামনে নিয়ে আল্লাহর ঘরকে সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন আমি তোমার গোলাম তুমি আমার মালিক, আমাদের দুইজনের ভেতর অনেক দেনা পাওনা আছে, আমি বান্দা হিসাবে তোমার কাছে যত পাওনা পাবো তুমি সব আমাকে দিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো আমার কাছে অনেক দেনা পাওনা পাবে আমি একটাও দিতে পারিনি, আমার একটা রাস্তাই খোলা আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়,
মাফ করো আমায়, জোরে বলেন আমিন। সবচেয়ে বড় কঠিন হবে যৌবন কালের হিসাবটা। আমাদের এখন যৌবন আকাশ সংস্কৃতির নামে ভারতের এই চ্যানেলগুলোর নামে যেভাবে ভাসিয়ে দিয়েছি, স্রোতে শরীর ভাসিয়ে দিয়েছি, আমার তো মনে হয় আগামী 10 বছরের ভেতরে এই দেশে চরিত্রবান কোন যুবক যুবতী খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রকাশ্য গোনার চাইতে গোপনে গোনা এখন বেশি হচ্ছে। প্রকাশ্য গোনা দেখলে তো একটু নিষেধ করা যায়, কিন্তু এমন গোনা এখন আমাদের মাঝে, এটা তো নিষেধ করারও কায়দা নেই। কেন এমন এমন জায়গায় আপনি করছেন যেখানে শুধু আল্লাহ ছাড়া আর কেউ নেই। কিয়ামতের কঠিন ময়দান, মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে এই যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তার দ্বিতীয় নম্বরে যৌবন কালের হিসাব। সুতরাং যাদের 15 থেকে 45 এই যৌবন কালটা এখন চলছে, একটু কন্ট্রোল হওয়া লাগবে আমাদের, কারণ শয়তান এই বয়সটাই মানুষের পেছনে বেশি লাগে। ও বুড়ো মানুষের পেছনে লেগে শয়তানের লাভ নেই, কারণ ও জানে ওরে যে কাঁত কুতু দিলেও যা করবে, না দিলেও তাই করবে। কথা বলে না কেন? হিসাব বড় কঠিন বিষয়, কেউ পারবে না। নবীজিও মাঝে মাঝে বলতেন, আল্লাহ যদি আমার হিসাব নেয় আমিও পার পাবো না। আগে পেছনের কোনো অপরাধ নেই, তিনি যদি বলে আমাকেও যদি আল্লাহ হিসাব নেয় আমিও পারবো না, আর আমাদের কি হয়েছে? হযরত ওমর এই হিসাবটা শোনার পরে তিনি কেমন চিন্তায় ছিলেন? আছেন ময়দানে? আছেন? আছেন? তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত হুসাইন একই মাদ্রাসায় পড়তো, বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে। হুসাইন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার কলম তুলে দাও। তিনবার তুলে দেওয়ার পরে ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? হযরত হুসাইন বলেই ফেলেছেন, তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা। চাকর একটা প্রেসিডেন্টের ছেলে, কেউ যদি চাকরের বাচ্চা বলে মেজাজ ঠিক থাকার কথা। এক দড়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন শুধু আমাকে না, তোমাকে পর্যন্ত গালি দিয়েছে, ও বলেছে আমি নাকি চাকরের বাচ্চা, চাকর। তুমি যদি বিচার না করো মাদ্রাসায় আর যাব না। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলেন, সন্তান এখন না, জমার দিন হাজার হাজার মানুষ আর দোয়ের সময় বিচার করব। তিনি খতবা দেওয়াকালীন মসজিদে নববীতে ডাক দিয়ে বললেন, হুসাইন আসো। বলে, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো চাকরের খাদেমের বাচ্চা খাদেম বলে। বলে, হ্যাঁ কেন দিলে? হযরত হুসাইন ডাক দিলেন খলিফা, বুকে হাত দিয়ে বলেন, তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিলেন, সাবিরা বিচার হয়ে গেছে। হুসাইনকে বললেন, তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হুসাইন লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হুসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে তিনি চমা খেলেন। ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার শেষ, আর কিছু করার নেই। ছোট মানুষ আব্দুল্লাহ বসে না, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান আমি যেভাবে বিচার করেছি এটা দুনিয়া না আখেরাতের কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, কিয়ামতে আল্লাহ যখন আমাকে একা ডাকবে, জীবনে কিছু যদি আল্লাহকে দেখানোর মতো না থাকে অন্তত এই কাগজটা দেখাবো। ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন আমার জীবনের হিসাব দেওয়া সম্ভব না, তবে কাগজের দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম।
আকাশের তারকা দেখতে পান, হয়তো একদিন দুই দিন তিন দিন গণনা করলে জীবনে একদিন তারকা শেষ হয়ে যাবে, কিন্তু হযরত ওমর মুসলমান হওয়ার পরে যত নেকির কাজ করেছিলেন কিয়ামত পর্যন্ত গণনা করলে আপনি শেষ করতে পারবেন না। যার সম্পর্কে নবী যে জানিয়েছেন আমার পরে কোনো নবী নেই রসুলও নেই, কিন্তু আল্লাহ পাক যদি কাউকে নবী বানাতেন ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। তাহলে নবীর পরে কোনো নবী কোন রাসূল এই পৃথিবীতে এখন যদি কেউ নবীর পরও নবী দাবি করে আর তাকে যদি কেউ মেনে নেয় সে আর মুসলমান থাকার কথা না, সে কাফের। এজন্য কাদিয়ানি যারা এরা মুসলমান না, এরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা লাগবে। তারা আছেন এ দাবির পক্ষে, লিল্লাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা। কাদিয়ানের যে কাফের তার প্রমাণ হচ্ছে সূরা আহজাব, কোনটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে আয়াতটা এত বড়, কাদিয়ানেরা কিন্তু চার ভাগের তিন ভাগ মানে বিশ্বাসও করে, কিন্তু খাতামান নাবিয়্যিন এটুকু মানে না। ওরা বলে মোহাম্মদ নবী ঠিক আছে, মোহাম্মদ নবী মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম, উনি কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না এটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু খাতামান নবী জনের শেষ নবী না এটা আমরা মানি না। শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। সূরা আহজাবের চার ভাগের এক ভাগ একটা আয়াত মানে না, একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না, এই জন্য কাদিয়ানিরা কি আরো জোরে আতো সেই বাংলাদেশে জিহাদ শব্দটা কোরআনে আল্লাহ 903 জায়গায় দিয়েছেন। অনেক মুসলমান আছে জিহাদ তো মানেই না আর জিহাদের বই পেলে নিয়ে যায়। তা আপনি মুসলমান থাকেন কি করে আমার তো বুঝে আসে না। কাদিয়ানিরা 6,666টি আয়াতের মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না, এজন্য যদি কাফের হয়। জিহাদ শব্দটা 903 জায়গায় পুরা কোরআনে আছে, আপনি তো মানেন না। আর জিহাদের কথা বললে আপনি সন্ত্রাস মনে করেন, জঙ্গিবাদ মনে করেন, আপনার ইমান থাকার তো কথা না, আপনি তো কাদিয়ানিদের ভাইরা ভাই।